বর্গ নির্ণয় তো দেখলাম এবার দেখি ঘন কীভাবে নির্ণয় করা যায় বা কিউব কীভাবে নির্ণয় করা যায় ধরে নাও তোমাকে বলা হয়েছে যে একটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড ইকুয়াল টু রুট থ্রি প্লাস আই এরপর তোমাকে বলা হলো জেড কিউব এর ভ্যালু কত এটার জন্য আমরা ডিরেক্টলি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি তোমরা নিশ্চয়ই জানো যে এ প্লাস বি হোল কিউব টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এটার কিউবটা বের করে নিই রুট থ্রি আই হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কিউব তাহলে এখান থেকে লিখতে পারি থ্রি থ্রি রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি হয়ে যায় ইন্টু থ্রি নাইন আই প্লাস থ্রি রুট থ্রি আই মানে মাইনাস ওয়ান প্লাস আই মানে মাইনাস আই পরের লাইনটা লিখতে পারি থ্রি রুট থ্রি প্লাস নাইন আই মাইনাস থ্রি রুট থ্রি মাইনাস আই এখান থেকে এই ভ্যালু এবং এই ভ্যালু কাটা চলে যায় এইট আই অর্থাৎ জেড ইকোয়ালস টু যদি রুট থ্রি প্লাস আই হয় তাহলে জেড কিউবের ভ্যালুটা আমরা পেয়ে যাব এইট আই